বন্ধুত্ব কি সবসময় আশীর্বাদ নাকি বন্ধুত্বেরও আছে কিছু ঝুঁকি? বন্ধু ছাড়া যেমন কারোর জীবন কাটানো সম্ভব না, ঠিক তেমনি বন্ধুর কারণেও হয়ে যেতে পারে আপনার বড় কোনো ক্ষতি। বন্ধু সেজে ক্ষতি করাটাও বেশ সোজা, কারণ বন্ধুকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, আর এই সরল বিশ্বাসের সুযোগ নেয় বন্ধুরূপী শত্রুরা। তাই বলে কি সব বন্ধুকেই অবিশ্বাস করা যায়? মনে অবিশ্বাস নিয়ে তো আর বন্ধুত্ব করা যায় না। তাই নকল বন্ধুকে চেনার কিছু সহজ উপায় আছে, আসুন জেনে নেওয়া যাক। এক, বিপদে এগিয়ে আসে না। প্রকৃত বন্ধুর পরিচয় মেলে বিপদের সময়। আপনি যখন বিপদে পড়বেন তখন প্রকৃত বন্ধুরাই সবার আগে এগিয়ে আসবে, কিন্তু এক শ্রেণীর বন্ধু সবসময় এটা ওটা অজুহাত দিয়ে আপনার বিপদের সময়টাকে এড়িয়ে যাবে। বিপদের সময় সাহায্য করা তো দূরে থাক, অনেক সময় অনেকে উল্টে বিপদ বাড়িয়ে দেয়। তাই আপনার অসময়ে কিংবা প্রয়োজনের সময় যারা এগিয়ে আসে না কিংবা খোঁজ খবরও নেয় না, তাদেরকে এড়িয়ে চলুন, কারণ তারা আপনার প্রকৃত বন্ধু নয়। দুই, অতিরিক্ত খরচ করায়। কিছু মানুষ আছে যারা বন্ধুর ওপর নিজের যাবতীয় খরচ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেমন বাস ভাড়া, ফটোকপির টাকা, খাওয়ার টাকা কিংবা এটা ওটা কেনার নাম করে বন্ধুর পকেট থেকে অনেকগুলো টাকা খরচ করানো এ ধরনের বন্ধুদের বৈশিষ্ট্য। কারণে অকারণে টাকা ধার নিয়ে ফেরতও দেয় না এই ধরনের বন্ধুরা। বন্ধুর আর্থিক অবস্থা চিন্তা না করেই বন্ধুর খরচ বাড়িয়ে নিজের খরচ কমানোর পরিকল্পনায় থাকে এই ধরনের ক্ষতিকারক বন্ধুরা। তাই এইসব বন্ধুদের থেকে নিরাপদ দূরত্বে থাকাই আপনার মানি ব্যাগের জন্য ভালো। তিন, মিথ্যা বলে। প্রকৃত বন্ধু আপনার সঙ্গে কখনোই মিথ্যে কথা বলবে না। যারা প্রকৃত বন্ধু না তারা সময়ে অসময়ে নানান রকম মিথ্যে বলে, নিজের পরিচিতি নিয়ে মিথ্যা বলে, পরিবারের আর্থিক অবস্থা নিয়েও মিথ্যে বলে। এছাড়াও তারা বন্ধুর প্রতি দায়িত্ব এড়ানোর জন্য নানান রকম মিথ্যা অজুহাত খোঁজে। আবার কখনো কখনো নিজের দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যও মিথ্যে বলে থাকে এই ধরনের মানুষেরা। তাই আপনার বন্ধুটি যদি আপনার সাথে মিথ্যে বলার অভ্যাস থাকে তাহলে তার সাথে দূরত্ব বজায় রাখুন। চার, অন্যের ব্যক্তিগত কথা আপনাকে বলে। কিছু বন্ধু আছে যারা অন্যের ব্যক্তিগত কথা কিংবা গোপনীয় নানান বিষয় আপনার সাথে বেশ আগ্রহ স্বরে আলোচনা করে। কেউ হয়তো তাকে বিশ্বাস করে কিছু কথা বলেছিল, সে এসে আপনাকে সব জানিয়ে দেয় এবং সেটা নিয়ে হাসি ঠাট্টা করে। যেসব বন্ধুরা অন্যের গোপনীয় কথা আপনার সাথে আলোচনা করে তারা আপনার গোপনীয় বিষয়ও অন্যের কাছে গিয়ে বলে দেওয়ার সম্ভাবনাই বেশি। তাই এই ধরনের বন্ধুদেরকে বিশ্বাস করা ঠিক না। পাঁচ, অতিরিক্ত দোষ ধরে। একজন বন্ধু যদি সারাক্ষণ অপর বন্ধুর দোষ ধরে তাহলে সেটা প্রকৃত বন্ধুত্ব নয়। কিছু মানুষ আছে যারা সারাক্ষণই বন্ধুকে বিভিন্ন কারণে দোষারোপ করতে থাকে, বন্ধু এটা করেনি কেন, ওটা করেনি কেন, ফোন করেনি কেন ইত্যাদি নানান অভিযোগে জীবন অতিষ্ঠ করে তোলে এ ধরনের বন্ধুরা। অনেকে আবার বিনা কারণে নানান রকম বাজে সমালোচনা করে, চেহারা, চাকরি, পরিবার, প্রেম ইত্যাদি নানান বিষয় নিয়ে। একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যার নানান রকম অভিযোগ তিনি কখনোই প্রকৃত বন্ধু নন। আড্ডায় ঠাট্টার ছলে হলেও যে আপনাকে হেয় করার চেষ্টা করে সে কখনো প্রকৃত বন্ধু নয়। বন্ধুত্ব মানে যে যেমন তাকে সেভাবেই মেনে নেওয়া, বন্ধুর সম্মানকে নিজের সম্মান মনে করা। ছয়, কথা না রাখা। আপনার বন্ধু যদি আপনাকে কোনো ব্যাপার নিয়ে কথা দেয় এবং আপনি তাকে বিশ্বাস করেছিলেন ওই ব্যাপারে, কিন্তু দেখা গেল সে কথা রাখেনি এবং আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, এরকম হলে অবশ্যই তার মধ্যে সমস্যা আছে, কারণ সে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে এবং আপনাকে অবহেলা করেছে, আপনাকে সে গুরুত্ব দেয়নি, আপনার বিশ্বাস ভঙ্গ করতে তার সমস্যাও হয়নি, এই টাইপের বন্ধু এড়িয়ে চলুন। তাই স্বনিয়ন্ত্রিত জীবনযাপন করুন, জীবনকে উপভোগ করুন, প্রাণ ভরে বাঁচুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।